সালাম আলাইকুম, আমার নাম মোহাম্মদ রাজিদ মিয়া, আমার বয়স 30, আমার বাড়ি বাউন্ডারি ডিস্ট্রিক্ট। আমি কোমরে পাওয়া ব্যথা, আমি 1 মিনিট হাঁটতে পারিনি। আমার ব্যথা হওয়ার পরে আমি ভাই আমার দেশে 4 ফাল ডাক্তার দিয়েছি। ডাক্তার দেওয়ানি পরে আমার MRI পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার পরে আমারে বলছে তোমার কোমরের সমস্যা। পরে আমি বললাম স্যার আমার কোমরের সমস্যা, পাও ব্যথা করতে পাও তদ্দুর এক জায়গায় তো তো তোমার গাড়ি বন্ধ বন্ধ থাকে, আরেক জায়গার মাঝে তোমার সহ ইয়ে গাড়ি জাম থাকতো না। আমি জি স্যার থাকতো। তো তোমার কোমরের সমস্যা দিকে আর তোমার এই মনে সমস্যা হয়েছে। তো ও আমার বললো তোমার 80,000 টাকা লাগবো কোমরের চিয়া অপারেশন করতে দিব। তো কোমরের অপারেশন করলে 80,000 টাকা লাগবো আমার বলছে। 80,000 টাকা বড় কথা না, মানে আমার বলছে ডাক্তারে বলছে 80,000 টাকা তুমি অপারেশন করলে তুমি ভবিষ্যতে 5 কেজি জিনিস আলাদা কোনো কাজ করতে পারবে। পরে মনে করেন আমি চিন্তা করলাম, আমি তো আমি গরিব মানুষ, আমি তো কাজ না করলে আমার ফ্যামিলি সন্তান বউ বাচ্চা তুমি ভালো কি আসে বসে। এরপর আমি আবার কবিরাজ দিলাম দেশে, কবিরাজ দেওয়া কোনো কাজ হচ্ছে না। ওর রাষ্ট্রে মগর আমি গাতা চুড়ে থাকতে পারি না। ওর রাষ্ট্রে মগর আমি আইলাম, প্রথম আইলাম মোহাম্মদপুর এক ডাক্তার দেয়টা। এই সময় মনে আমার ব্যথা কিছু কম, তো দেশে তারা বেঁধে দিতাম হালকা কিছু কম, তো তখন আমি হাঁটতে পারতাম না। তো মনে করি মানে আমি মোহাম্মদপুর এক ডাক্তারের দ্বারে প্রথম আইলাম, দুই ডাক্তারের বিডুলে আইছি। প্রথম মোহাম্মদপুর ডাক্তার দিয়েছি, ডাক্তার দেওয়ানি পরে বললাম তো আমার তো এমন সমস্যা, আমার তো ব্যথা করে না, আমি হাঁটতে পারি না। আমার দুইটা ব্যথার ওষুধ দিয়ে দিছে। আমি কইছি আমাকে প্রথম কইছে ভর্তি হইতে হবে, আমি কইছে গরিব মানুষ ভর্তি হইতে হতে পারতাম না, তো আনছি না। আচ্ছা কিছুদিন ওষুধ দিয়ে দেন, আচ্ছা আপাতত কাই খাওয়া করে আমরা পরে ভর্তি হচ্ছি। আমার কিছু দুইটা বেতার ওষুধ দিয়ে দিয়েছে, অন্য এক পার ওষুধ দিলাম বেতার ওষুধ দিয়েছে। আমি চিন্তা করলাম আমি তো বেতার ওষুধ এমনি খাই না, আমার তো মনে করেন ব্যথা করে না, তাই আমি বেতার ওষুধ খাই না। না খাওয়ার পরে পরে আমি বললাম না এই ডাক্তার আমার পছন্দ হয়েছে না, যখন বেতার ওষুধ দিয়েছে বেতার খাই, আমার ওষুধ ব্যথা করে না, আমার বেতার ওষুধ দিয়ে দিছে। তা আমি বলি না এই ডাক্তার আমার পছন্দ হয়েছে। পরে এই সারের দ্বারা আসলাম, সুদুল্লাহ পঞ্চ সারের দ্বারা আসলাম। তারপরে স্যারের বললাম স্যার এই মনে সমস্যা না, আমার দেশের ডাক্তারে বলছে অপারেশন করতে। পরে স্যারে কেছে না তোমার অপারেশন করতে হবে না, অপারেশন বাদ হয়ে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ ভালো হইব। পরে আমার মনে করেন ভর্তি কইছে ডাক্তারটা। পরে আমি স্যার আমি ভর্তি হবো মানে আপাতত আমার কিছুদিন ওষুধ দেন, আচ্ছা মানে আমি ভর্তি হইলে পরে আয় ভর্তি হবো। স্যারের তো স্যারের জন ভর্তি দিয়ে কইছে আমি ভর্তি হয়েছি না, আমার আপাতত 2 মাস ওষুধ দিয়ে দিছে। 2 মাস ওষুধ দিয়ে 1 মাস ওষুধ দিয়েছি, নেওয়া হবে খাওয়ার পরে আমার ব্যথা বাড়ছে। বারে পরে স্যারে দাঁড়াইছে, স্যারে কত তুমি ভর্তি দিও। পরে আমি 17 দিন ভর্তি হয়েছি, স্যারে দাঁড়াই আমি 17 দিন ভর্তি হওয়ার পরে মনে করেন মোটামুটি কিছু ভালো হওয়ার পরে আমি দেশে স্যারে দাঁড়ায় রিলিজ কার্ডটা হসপিটালে কাটতে দিয়েছি। রিলিজ কার্ডটা আমি বাড়িতে গেছি, মোটামুটি কিছু ভালো হয়েছি। পরে আমি বাড়িতে যাওয়ার পরে মানে কিছুদিন ওষুধ খাইছি, মনে মাস সময় ওষুধ খাইছি, এখন কাজ টাজ করছি না। পরে মোকে আস্তে আস্তে গরিব মানুষ কিছু কাজ তো করতেই হবে, কাজ টাজ করছি আমি স্টিল নগর থাকি, নগর মধ্যে কিছু থাকি। আমাকে এই অপরাধ স্যারে আমি আলহামদুলিল্লাহ স্যারে স্যারের দ্বারা আমি কিছু ভালো আছি, 100 মাঝে আলাদি 90% আমি ভালো। 2021 সালের পর মেয়ে ওষুধ খাইছি, 2 মাস 3 মাস 4 মাস পর পর আইতাছি, আর এখন আজকে আইছি স্যারের দেয়া বলে কি স্যারের দেয়া মানে আমি যেমন স্যারের আমার শরীরের ইয়ারা বলি স্যার কতটুকু সমস্যা আছে না আছে। এখানকার চিকিৎসা আলহামদুলিল্লাহ খুব ভালো, এখানকার পরিবেশ নাস্তা সব কিছুই আলাদা দিলে ভালো। তাদেরকে আমি বলবো আমার আমি এই হসপিটাল গিয়ে ভালো হয়েছি, আমি আমি আরো দুইজন লোকই ভালো হয়েছি, আরো ভালো হয়েছি। একজন মনে করেন আমার ইয়াত মালে আরে কাতার প্রবাসী, ওনারও কমার সমস্যা আছে, ওনারা আমার সাথে একদিন আইন চিকিৎসা করেছে, ওনার ওষুধ খেয়ে আইসি আরো দাঁড়াতে ভালো। স্যার আমার কার্ড দেয় আমি মনে করি যারা আমার এলাকার যারা সমস্যা আছে আমি আর দেয় টিয়ানো দিয়ে কার্ড দিয়েছি, আজকে আমার কার্ড দিয়ে দিয়েছি। আমার যে সমস্যা এরকম সমস্যা থাকলে ওনারা মনে করেন আমরা অপারেশন করি না, অপারেশন করলে জীবনের লাইফটা শেষ। স্যারের কাছে আয়া চিকিৎসাটা করে ফিজিওথেরাপি নেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো দেওয়া যায় অনেক কিছু, 100 মার্কের মানে 90% ভালো। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড,
আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।